একদিন বেজে গেছে হযরতে বিশ্ব নবী একদিন খাদিজাকে বলেন, খাদিজা গো, দিনের পর দিন রাতের পর রাত প্রত্যেকটা দিন আমি মানুষকে দাওয়াত দিই, কালে মার দাওয়াত দিই খাদিজা, আজকে একটু আমি আমার চাচা আবু জাহেলের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যেতে চাই। রাত কয়টা বাজে? কয়টা বাজে? রাত 12টা বাজে। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবসময় তাকে দাওয়াত দেন, এত রজনীতে দাওয়াত দেওয়ার প্রয়োজনটা কি? নবীজি বললেন, খাদিজা রে, আজকে যে দাওয়াতটা আমি দিতে চাই সেটা হলো নবীর দাওয়াত নয়, সেটা হলো আমি হলাম ভাতিজা আর চাচা আবু জাহেল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে ও আমার বন্ধু, আবু জাহেলকে আপনি নবী হিসেবে দাওয়াত দিয়েছিলেন, আত্মীয় হিসাবে, ভাতিজা হিসেবে চাচার কাছে কালেমার দাওয়াত দিয়েছিলেন কিনা, এই প্রশ্ন যদি আমার আল্লাহ করে বসে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, সেজন্যই আমি আবার দাওয়াত দিতে যেতে চাই। রাত 12টা পার হয়ে গেছে, নবীজি বের হয়ে গেলেন, আবু জাহেলের ঘরের দরজা নক করলেন, আবু জাহেল বলল, কে? নবীজি মৃদু কণ্ঠে বললেন, চাচা আমি আপনার ভাতিজা। কষ্ট হচ্ছে আপনাদের বলবো? চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ, আপনার ভাতিজা মোহাম্মদ, আমি আবু জাহেল রাগান্বিত হয়ে গেছে, মোহাম্মদ রে তোর জ্বালায় দিনেও শান্তি পাই না, রাতে ঘুমিয়ে পড়লাম, এখনো তুই আমার শান্তি দিবি না মোহাম্মদ, কারণ কি আসলি কেন? দরজা তিনি খুললেন, চাচা গো আমি আজকে আপনাকে ভাতিজা হিসেবে দাওয়াতটা দিতে চাই। চাচা বললেন, গত কয়দিন আগে তো আমার প্রাসাদে যা তুমি দাওয়াত দিয়েছো, এখন এত রজনীতে আমাকে ডিস্টার্ব করতে আসলি কেন? নবীজি বললেন, চাচা কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে মোহাম্মদ চাচা ভাতিজা হিসেবে দাওয়াত দিয়েছিলে কিনা, এই কথা থেকে বাঁচার জন্য আসছি চাচা। ও আমার চাচা, আপনার গলায় যদি এই কালামার মালাটা উঠে দিতে পারি আমি, আমার মন বলে এই মক্কা আমাকে কেউ আর রাখাল বলে ডাকবে না, এই মক্কা আমাকে পাগল বলে কেউ আর গালি দেবে না, এই মক্কার কেউ আমাকে গণক বলে গালি দেবে না, আমাকে জাদুঘর বলে আর কেউ গালি দিতে পারবে না, কারণ আবু জাহেল তো নেতা, আবু জাহেল কি মক্কার প্রেসিডেন্ট, এই সমাজের নেতা যিনি, তিনি যদি সন্ত্রাসের পক্ষ থাকে সন্ত্রাসীরা কখনো অন্যায় করতে ভয় পাবে? ভয় পাবে? এখন মনে করেন আমার দেশে ছাত্রলীগ আর যুবলীগ যারা করেন তারা অন্যায় করতে কোনো ভয় পায়? কষ্ট হচ্ছে আপনাদের স্বীকার করতে, সমস্যা কি? এখন তো বাংলাদেশে আর কিছু নাই, অন্য কিছু আছে নাকি? এখন সব সোনার ছেলেরা, যত অন্যায় হচ্ছে বাংলাদেশে সব কারা করতেছে? সব সোনার ছেলেরা করতেছে। এখন ছাত্র দলও নাই, ছাত্র শিবিরও নাই, এখন আছে শুধুমাত্র কি ছাত্রলীগ আর নারায়ে তাকবীর যুবলীগ, ঠিক না? ধর্ষণ, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি যা আছে সব আমার দেশের সোনার ছেলেরা ইনশাআল্লাহ করতেছে, ঠিক কিনা? বুঝছি আপনারা বেজার হইতেছেন, বেজার হয়ে লাভ কি? অতি সত্য, দ্রব সত্য কথা, ব্যাংক ডাকাতি, হাজার হাজার কোটি টাকা লুটপাট, প্রকাশ্য রামদানি, কুমানি, এই সব কুলা খোলার অন্য কোন দল করে না, এখন আমার শাসক গোষ্ঠীর সোনার ছেলেরাই করে, ঠিক কিনা? ঠিক বলতে সমস্যা কি? আপনারা তো করেন না, ভয় কিসের? ভয় কিসের? জন্ম একদিন হয়েছে, মৃত্যুবরণ করা লাগবে একদিন, ঠিক কিনা? ভয় কিসে? সারা জীবন বাঁচবেন?
এটা আজকে মরে গেছে এসটি ইমাম জাতির ইমাম তিনি ছিলেন উনি ছিলেন মারাত্মক ইমাম কেমন ইমাম আপনার ইমাম সাহেব তো 100 জন মুসল্লির ইমাম আমি নয় 4-5000 লোকের ইমাম এরকম ইমাম তিনি ছিল না প্রধানমন্ত্রীকে যিনি ইমামতি করতেন প্রধানমন্ত্রী যার পরামর্শ গ্রহণ করতেন গোটা জাতির 12টা বাজারের জন্য যা করা দরকার সমস্ত পরামর্শ উনি দিতেন কি ঠিক বলেন না জি মিছা কথা নাকি না রাতের অন্ধকারে কেমনে ভোট ডাকাতি করা লাগে কেমনে ভোট চিন্তায় করা লাগে সমস্ত পরামর্শ তিনি দিয়ে গেছেন তার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওনার বিচারটা ওইভাবেই করুক ইনশাআল্লাহ ঠিক কি না গোটা জাতির অধিকার যারা হরণ করেছে আমার অধিকার যারা চিন্তায় করে নিয়েছে এই পরামর্শ যারা দিয়েছে তার বিচার হওয়া দরকার আছে না এসটি ইমাম সাহেব জীবনে যা করে গেছেন ভালো কাজ যা করেছে আল্লাহ এই জন্য আপনাকে সুন্দর উজরত প্রদান করুন ভালো কাজ যা করছে আল্লাহ বিনিময় দিবে না আর মন্দ যা করছে আল্লাহ মাফ করে দিক আমাদের কোনো সমস্যা আছে আল্লাহ মাফ করলে আপনার সমস্যা কি আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহ আপনার সমস্যা আছে কিছু মনে রাখবেন কোন অন্যায়কারীকে কোন জালেমকে আল্লাহ মাফ করতে পারে না জাতির ইমাম হোক আর নেতা হোক আর প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক অন্যায়কারীকে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে যার উপরে অত্যাচার করা হয়েছে তিনি কি আল্লাহর বিরুদ্ধে মামলা করবে না ঠিক কি না ভয় কিসের কিসের ভয় সত্য কথা বললে ভয় আছে জাতির ইমাম মারা গেছে কষ্ট তো একটু মনে আছে ইমাম সাহেব মরে গেছে দেখেন কবি নজরুল বলে গেছেন একটা কথা এমন জীবন করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আমার দেশে যদি বুঝে থাকেন জবাব দিবেন আমার দেশে কিছু মানুষ মারা গেছে করোনার মধ্যে লক্ষ লক্ষ মুসলমান তার জানাজা শরীক হয়েছে ঠিক কি না নূর হোসেন কাসিম আল্লাহ বা নূর হোসেন কাসিম মারা গেছেন অন্তত 10 লক্ষ লোক তার জানাজা শরীক হয়েছে সুবহানাল্লাহ বলুন গোটা উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি ছিলেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন গোটা বাংলাদেশ থেকে অন্তত 15 লক্ষ মুসলমান তার জানাজা শরীক হয়েছে ঠিক কি না জুবায়ের মাওলানা জুবায়ের আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়া যখন মারা গেলেন করোনা তখন প্রকট করোনা রাস্তাঘাট সব বন্ধ গাড়িগুলো সব বন্ধ 5 কিলোমিটার পর্যন্ত মুসলমান লক্ষ লক্ষ মুসলমান তার জানাজা শরীক হয়েছে ঠিক কি না আর কিছু লোক মারা যায় ফেসবুকে আমরা দেখি আর কি যে আল্লাহ মরার পরেই তার কবরে আগুন জ্বালায় দিও মন্তব্য লেখে মানুষে আর মারা যাওয়ার পরে লিখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারা গেছে আবার কিছু লোকের অসুখ হয় ক্যান্সার হয় বা হাবিদেবে অসুখ রূপ ব্যাধি হয় হওয়ার পরে মন্তব্য আসে আল্লাহ তাড়াতাড়ি আজরাইল পাঠাও এই লোকটাকে মেরে ফেলাও হাজার হাজার কমে এই যুবকেরা কথা বলো না কেন ঠিক কি না কথা বলো না কেন কথা আজকে বলতেছো না কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব আমি আমি মিথ্যা কথা বলি নাই আমি ভাই ডকুমেন্ট কথা বলছি এমন অসংখ্য শয়তান আছে অসুস্থ হইলেই গোটা মুসলিম উম্মাহ তার জন্য দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি আরে মাইরা লাও তাড়াতাড়ি মেরে ফেলো এবং তার কবরে আগুন জ্বালাও এমন মানুষ আছে কিনা নাই কারণ ও তো শুধু একলা না ওর কারণে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 16 কোটি মুসলমান কষ্টে আছে তোর মতো নাখন্দ শয়তানের কারণে তোর মরা উচিত ঠিক কি না তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই তুই একলা মরলে সমস্যা নাই শয়তান দোয়া করি এসটি ইমাম সাহেবের জন্য আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আমার ভাইয়েরা আসুন এবার বলতে চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্যাতনটা করলো আমি 2005-এ যখন হজে গেলাম তখন শিয়াবে আবি তালিবে উঠলাম শিয়াবে আবি তালিব বলল ওই পাহাড় যেই পাহাড়ে নবীজিকে 3টা বছর পর্যন্ত গ্রেপ্তার করে কারাগারে আবদ্ধ রাখা হয়েছিল বন্দি করে রাখা হয়েছিল খাবার দেওয়া হয় নাই পানি দেওয়া হয় নাই খাদ্য বলতে কিচ্ছু দেওয়া হয় নাই কয় বছর
কয় বছর নবীজির অপরাধ কি ছিল নবীজির অপরাধ কি ছিল তাওহীদের দাওয়াত তিনি কি রাষ্ট্রপ্রধান হতে চাইছিলেন না প্রেসিডেন্ট হতে চাইছিলেন না তাহলে তাকে কারাগারে রাখা হলো কেন খাবার কেন দেওয়া হলো না নবীজি খেয়েছেন কি খেয়েছেন কলা গাছের পাতা কলা গাছের মাইর খেয়েছেন হাদিস শরীফ খুলে দেখুন বুখারী শরীফ খুলে দেখুন কিতাবুল মাগাজি খুলে দেখুন সামাইনে তিরমিজি খুলে দেখুন রাসূলের জীবনী পড়ুন চোখ থেকে দরদর করে পানি পড়বে রাসূলের তিন বছর পর পায়খানাগুলা ছাগলের পায়খানার মতো গুটি গুটি হয়ে গিয়েছিল তিনি খাবার খেতে পারেন নাই আমার মা বোনেরা ইসলামের কথা বললে সত্যের দাওয়াত দিলে কালেমার কথা বললে আপনাকেও কারাগারে যাওয়া লাগতে পারে আপনার সন্তানের চাকরি চলে যেতে পারে আপনার চাকরি চলে যেতে পারে আপনার বাড়ি ঘরে আগুন দেওয়া হতে পারে ঠিক কি না ইসলামের কথা আপনি বলবেন আপনার যেই পীরের আপনি মুরিদ হইছেন এই পীরের বিরুদ্ধে একটা মামলা নাই ইসলামের দুশমনরা তারা আপনার পীরকে যদি ভালোবাসে মনে করবেন আপনার পীর হলো এক নাম্বার শয়তান ইসলামের দুশমন যদি আপনাকে ভালোবাসে মনে করবেন আপনার পীর হলো ছয় নাম্বার এক নাম্বার পীর যদি হয় ইসলামের দুশমনরা কসির কারণে তাকে ভালোবাসতে পারে না কারণ আপনার পীর আপনার বাবা আপনার কিবলা জান কখনো নবীজিকে বেশি ভালো মানুষ হতে পারে না আল্লাহ নবীকে তিনটা বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবকে কারাগারে বন্দীগা খাওয়ালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিলেন আবু জাহেল বলল ভাতিজারে দাঁড়াও তোমার দাওয়াতের অ্যাকশন এখন থেকে শুরু হয়ে যাবে আবু জাহেল ঘরের ভেতরে গেল সাদা একটা চাবুক নিয়ে আয়েশা কথাবার্তা কিচ্ছু বলে নাই সরাসরি আঘাত করা শুরু করে দিল নবীজি কাঁদলেন আর বললেন চাচা গো দিনের বেলা মেরেছেন ছাগলের উটের নাড়ি পরি মাথার মধ্যে চাপা দিয়েছেন কোনো আপত্তি নাই চাচা ও চাচা সিদ্ধায় পড়ে গিয়েছিলাম উটের নাড়ি পরি আমার ঘরের মধ্যে চাপা দিয়েছেন আমার মেয়ে ফাতেমা সে আমার উটের নাড়ি পরি সরাইছে চাচা রাতের বেলা আপনার ঘরে আসলাম আপনার বাড়িতে আসলাম আপনি আমাকে মারতেছেন চাচা আমাকে ফিরানোর মতো কেউ নাই কেবলমাত্র রহম করবে কে ও আমার চাচা আমার কি অপরাধ কেন আপনি মারতেছেন আমাকে কেন আপনি মারতেছেন না চাচা বললে ভাতিজারে তুমি এই কালেমার দাওয়াত দেওয়ার মাধ্যমে আমার মক্কার সমস্ত নেতৃত্ব ধ্বংসের ষড়যন্ত্র তুমি করছো মুহাম্মদ ইসলাম কাঁদলেন কিছু বললেন না মার খেতে খেতে রক্তাক্ত অবস্থায় নবীজি মাটিতে লুটে পড়লেন মাটিতে রক্ত গড়িয়ে পড়তেছে রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে নবীজি ঘরে ফিরে না হযরত খাদিজা কলিজার টুকরো মেয়ে ফাতেমা কান্দে আব্বা কই স্ত্রী কান্দে স্বামী আমার কই গেল এত রাত শেষ হয়ে গেল এখনো কোনো আসে না হযরত খাদিজা সাহাবীদের বলেন আল্লাহ নবী সাহাবী না নবীজি রাত 12টা ঘর থেকে বের হয়ে গেল এখনো কোনো আসে না নবীজির খবর একটু আপনারা নেন চতুর্দিকে খোঁজ খবর না হচ্ছে নবীজিকে পাওয়া যাচ্ছে না হযরত খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন ফাতেমাকে নিয়ে বলো মা চলো নবীজিকে খুঁজতে যাই খুঁজতে খুঁজতে আবু জাহেলের বাড়ির সামনে এসে দেখে আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মাটির মধ্যে পড়ে আছে মেয়ে ফাতেমা স্ত্রী খাদিজা এমন করে কাদের মধ্যে ধইরা দুইজন উঠাইলেন বাড়িতে নিয়ে গেলেন গরম পানি দিয়ে গোসল করাইয়া রক্ত গুলো ধাবিত করলেন এবার জামা কাপড় পরাইয়া হযরতে ফাতেমা প্রশ্ন করলেন আব্বা কে মেরেছে তোমাকে কে মেরেছে আল্লাহ নবী বললেন মারে আমাকে তোমার দাদা আবু জাহেল মেরেছে আব্বা কি অন্যায় আপনি করেছেন মা গো কোনো অন্যায় করি নাই আব্বা কাউকে তো আমার দাদা মারে না
অন্যায় না করলে আপনাকে কেন মারলো, রক্তাক্ত কেন করলো? নিশ্চয় এমন অন্যায় করেছেন যে অন্যায় কথা আমি মেয়ের সামনে আপনি প্রকাশ করতে পারছেন। নবীজি বললেন, মা না রে মা, না না না, কোনো অন্যায় করি নাই রে মা, একটা অন্যায় করেছি রে মা, সেটা কি? নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। মানে এই আকাশের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, আমাকে বানালেন কে, আপনাকে বানালেন কে, সব কিছু সৃষ্টি করতে যে আল্লাহ রে মা, ওই আল্লাহর উপর ঈমান আনা লাগবে। সূর্য পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না রে মা। মারে মা, ও মা এই কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো বলার কারণে তোমার দাদা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে ছোট্ট মানুষ কচি কচি হাত হাত উঁচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আকাশের মালিক আমার আল্লাহ, আমার আব্বা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে আমার দাদা যদি আমার আব্বাকে মেরে থাকে, আল্লাহ দয়া করে আজাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও। নবীজি এই বাণীটা শোনার পরে হযরত ফাতেমার হাত ধরলেন, বললেন, মারে তোমার কচি হাত আর চোখের পানি যদি একাকার হয়ে যায়, আমি রসুল যদি তোমার সঙ্গে আমিন একবার বলে ফেলি রে মা, এই মক্কা